হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা আবার হাজির হলাম অনলাইন পাতে তাই কাঁকড়াছড়ি গভর্নমেন্ট হাই স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি তোমরা নিজ নিজ জায়গা থেকে ভালো আছো তো আজকে তোমাদের জন্য আছে হিসাব বিজ্ঞান এটা নবম এবং দশম শ্রেণীর জন্য প্রযোজ্য তো তোমরা যারা যারা অনলাইন ক্লাসের সামনে আসো তোমরা বই খুলো নবম অধ্যায়ে রেয়ামিল আমরা আজকে রেয়ামিল নিয়ে তোমাদের সাথে ক্লাসটা করব। তাহলে দেখো রেয়ামিল অধ্যায়ে আমরা কিছু বিষয় আমাদেরকে জানতে হবে রেয়ামিল আসলে একটি বিবরণী আমাদের হিসাবের গাণিতিক শুদ্ধতার জন্য সাময়িকভাবে আমরা হিসাব মিলিয়ে দেখি তো যদি রেয়ামিল মিলে যায় তাহলে আমরা ধরে নিই যে এটি সঠিক বা শুদ্ধ আছে তো সেই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় জানতে হবে আমরা দেখি বোধে কী আছে যে বেশিক বিষয়গুলো আমাদের জানা দরকার সেটি আমরা দেখি তোমরা আমরা দিকে একটু তাকাও যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেয়া যখন করতে যাব রেয়া যখন করতে যাবো কোন কোন বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তো এখানে দেখো যে রেয়ামিলে যে বিষয়গুলো ক্রেডিট দিকে বসবে বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে যে বিষয়গুলো ক্রেডিটের দিকে বসবে এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে তাহলে এখানে আমরা দেখি দেবীর দিকে কারা কারা বসবে আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছি এখানে রেয়ামিলের যাবতীয় সম্পত্তির সমূহ কিন্তু আমরা যাবতীয় সম্পত্তির সমূহ র্যামলে দেবীর দিকে বসাই যেমন হতে পারে আসবাবপত্র কোলকব্জা দালানকতা এগুলো তো দুই নম্বরে আমরা দেখছি যাবতীয় খরচ বা ব্যয়সমূহ যে এই জাতীয়গুলো আমরা র্যামলে দেবীর দিকে বসাই যেমন যেগুলো হতে পারে আমরা বেতন মজুরি তারপর বীমা সেলামি এগুলো বলতে পারি তো যাবতীয় অগ্রিম খরচাবলী অর্থাৎ খরচ যদি আমরা অগ্রিম পরিশোধ করে থাকি তাহলে সেটিও কিন্তু রেয়ামিলি দেবীর দিকে বসবে এবং প্রাপ্য আয়সুম অর্থাৎ আমাদের যদি আয় চলতি বসে যদি কোনো অপরিশোধিত থাকে বা বকেয়া থাকে সেগুলো আমরা রেয়ামিলি দেবীর দিকে বসি আর অন্যান্য দফাগুলো দেখো তো আমরা এখানে যেগুলো দেবীর দিকে বসবে বিক্রয় ফেরত রয়েছে বিক্রয় ফেরত এখানে উত্তোলন আছে কর জীবন বিমা প্রিমিয়াম এগুলো ছাড়াও রয়েছে আরও এখন আমরা দেখি র্যাম এল ক্রেডিট দিকে কারা বসবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাবতীয় দায়সমূহ যদি প্রতিষ্ঠানের কোনো হিসাব দায় বদতায় তো ওই ধরনের দায়সমূহ কিন্তু আমরা র্যাম এল ক্রেডিট দিকে বসিয়ে দিই এবং যাবতীয় আয় প্রতিষ্ঠানের যদি কোনো আয় থেকে থাকে তাহলে সেটি আমরা রেয়ামিল ক্রেডিট দিকে বসাই একইভাবে অনুপার্জিত আয়সমূহ আমরা রেয়ামিলি ক্রেডিটের দিকে বসাই এবং যাবতীয় বকেয়া খরচা বলে আমরা একটু আগে দেখেছিলাম যাবতীয় খরচ যদি অগ্রিম থেকে থাকে তাহলে সেটি আমরা রেয়ামিল দেবীর দিকে বসাই এখন একইভাবে যদি কোনো খরচ যদি বকেয়া থেকে থাকে তাহলে সেটি কিন্তু রেয়ামিল ক্রেডিট দিকেই বসবে ঠিক একইভাবে অন্যান্য দফাগুলো যেমন ক্রয়ক্র ক্রয় বার্তা ইত্যাদি এগুলো কিন্তু মিলে ক্রেডির দিকে বসে তাহলে আমরা একটু দেখি যে এই বিষয়গুলো আমরা মিলের যে যে বিষয়গুলো রেয়ামিলের দেবীর দিকে বসে এগুলো দেবীর দিকে দেবো আবার যেগুলো ক্রে দিকে বসবে সেগুলো ক্রেডির দিকে দেব তো এই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যে বিষয়গুলো আমাদেরকে গাণিত হিসাব শুদ্ধতার জন্য প্রভাবিত করে সেগুলো হলো আমরা জানি যে রেয়া মিলে প্রারম্ভিক হাতে নগদ প্রারম্ভিক ব্যাংক জমা প্রারম্ভিক জমা জমাচ্ছিক্ত এগুলো কিন্তু রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না পক্ষান্তরে কিন্তু প্রারম্ভিক ব্যাংক জমার পরিবর্তে সমাপনী ব্যাংক জমা সমাপনী হাতে নগদ সমাপনী ব্যাংক জমা রেয়া মিলের অন্তর্ভুক্ত হবে ঠিক তেমনিভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে মজুৎ পণ্যর ক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য আমরা রেয়ামেলে দেবীর দিকে বসাবো এবং সমাপনী মজুত পণ্য রেয়ামেলে অন্তর্ভুক্ত হবে না আর এটাও মনে রাখতে হবে মনিহারির ক্ষেত্রে আমরা প্রারম্ভিক মনিহারিকে দেবীর দিকে বসাবো কিন্তু সমাপনী মণিহারি অন্তর্ভুক্ত হবে না তাহলে দেখি আমরা এবার একটা অনুশীলন করে দেখি আমাদের বোধ বইয়ের এক নাম্বার প্রশ্নটা তোমরা বের করো তো সেটি আমরা দেখি তাহলে আমরা এটা তারপর অনুশীলন আমরা দেখতে পাচ্ছি যে বইয়ের অনুশীলনী এক নাম্বারে সিহাব অ্যান্ড ব্রাদার্সের কিছু খুতিয়ান উদ্বৃত্ত দেয়া আছে এই খুতিয়ান উদ্বৃত্তগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি হিসাবের বিভিন্ন হিসাব রয়েছে এই হিসাবগুলো আমাদেরকে ডেবিট ক্রেডিট বসাতে হবে তার আগে পুরো প্রশ্নতে পড়ে আমরা এখানে করণীয় বিষয়গুলো জেনে নিই প্রথম যেটি হলো ক নাম্বারে আছে যে সকল দফা রে অন্তর্ভুক্ত হবে না সেটি আমাদেরকে বের করে নিতে হবে নিরূপণ করতে হবে একইভাবে যে আরেকটা রয়েছে আমাদের মনোভা জাতীয় আয় এবং মনোভা জাতীয় বের আর আরেকটা হলো রেয়া মিল বের করা তাহলে আমরা প্রথম দিকেই দেখি যে ক নাম্বারের জন্য কি আছে আমাদের ক নাম্বারে এখানে আছে তোমরা দেখো যে যে সকল দফা রিয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় এখানে আমরা একটা ঘর তৈরি করে নিই এখানে আমরা হিসাবে নাম লিখতে পারি বা বিবরণ আর এখানে হবে টাকা তো আমরা জানি যে শুরুতেই বলছিলাম রেয়ামিল করতে হলে আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমরা বলছিলাম যে মজুদ পণ্যর ক্ষেত্রে আমরা প্রা প্রারম্ভিক মজুৎ পণ্যকে রেয়া বসাবো এবং সমাধানের মজুদ পণ্য আমাদের আমিলে আসবে না আর একইভাবে হাতে নগদ এবং ব্যাংক জমার ক্ষেত্রে প্রারম্ভিকটা বসবে না কিন্তু সমাপনীতা রে মিলে অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা দেখি এখানে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে না সেই বিষয়গুলো আমরা দেখি হাতে নগদ এখানে আছে অর্থাৎ প্রারম্ভিকটা হবে না তাহলে এখানে এক তারিখ এক মাস দুই হাজার সতেরো এটা হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ এখানে আছে আমাদের পনেরো হাজার তো আমরা বইয়ের সাথে মিলিয়ে নাও আর ব্যাংক জমা সমাপনে মজুৎ পণ্য হবে সমাপনে পণ্য হল বারো হাজার এক্ষেত্রে আমাদের টাকা হচ্ছে কত আমরা কারণ করলে দেখি যে সাতাশ হাজার টাকা এটি আমাদের রেয়া অন্তর্ভুক্ত হচ্ছে না তো এরপরে আমরা দেখি এটি ছিল আমাদের যে সকল দফাগুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না সেই বিষয়গুলো এরপর আমরা যাচ্ছি পরের প্রশ্নে এখানে আমাদেরকে বলছে যে রেয়ামিল করে নিতে হবে তাহলে আমরা রেয়ামিল করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে সবার উপরে তো আমাদের প্রতিষ্ঠানের নাম হলো সিহাব অ্যান্ড ব্রাদার্স রেওয়া মিল ডিসেম্বর বছরের শেষ দিন ধরে নিতে হবে সতেরো এক্ষেত্রে আমাদের কিছু কিছু খেয়াল রাখতে হবে যে আমরা তাকার কলাম নিব একটা এরপর খুতিয়ান ফিস্তা নিব হিসাবের নাম নিব ক্রমিক নাম্বার নিব ক্রমিক নাম্বার আমরা দিলেও পারি আর না দিলেও অব অসুবিধা নেই এটিকে খতিয়ান ত্রিশটা আর এখানে আমরা টাকা দুইটা নিব একটা ডেবিট একটা ক্রেডিট খতিয়ান ত্রিশটা ডেবিট টাকা আর ক্রেডিট টাকা তো সেক্ষেত্রে আমরা দেখি ক্রমিক নাম্বার থেকে শুরু করে যে তোমরা দেখো মূল বই আছে আমরা এক নাম্বার দিচ্ছি এটা ক্রমিক নাম্বার দিচ্ছি মূলধন রয়েছে আমাদের কত মূলধন দায় বিদায় সেটি কিন্তু ক্রেডিট দিকেই বসবে এখানে আমরা ক্রেডিট দিকে দিব এক লক্ষ দশ হাজার ঠিক পরে রয়েছে দেনাদার আমরা জানি এটি একটি চলতি সম্পত্তি বুঝায় তো সেক্ষেত্রে এটি দেবীর দিকে যাবে এইখানে আমরা দেবীর দিকে পোস্টিং দিব পঁচিশ হাজার এরপরে রয়েছে পাওনাদার পাওনাদারও হচ্ছে একটি চলতি দায় ব্যবসায়ের মধ্যে তো সেটি ক্রেডিট দিকে যাবে পনেরো হাজার তো আমরা একটু দ্রুত লিখে নিবা আর উত্থলন উত্তোলন হলো এটা মালিকের ব্যবসা থেকে যে টাকাগুলো উঠাইছে থেকে আমরা উত্তোলন নামে ধরি এটি দেবীর দিকে হবে দশ হাজার এরপর রয়েছে ক্রয় এটি একটি ব্যয় বুঝাই মনোবাজাতীয় ব্যয় তো এটি দেবীর দিকে হবে তিরিশ হাজার আর বিক্রয় রয়েছে আমাদের এটি আমাদের একটি আয়ের হিসাব তো সেটি আয় বুঝাই বিদায় এটি কি ক্রেডিট দিকে দিতে হবে পঁয়তাল্লিশ হাজার বিনিয়োগের সুদ এটি একটি আয় এটি আমাদের ক্রেডিট দিকে যাবে তারপর বিমা ছিলাম এটি খরচ তাহলে এটি কিন্তু দেবীর দিকে যাবে আমদানি শুল্ক এটি দেবীর দিকে যাবে এটিও খরচ প্রতিষ্ঠানের খরচ তো সেক্ষেত্রে কমিশন প্রাপ্তি এটি আমাদের আয় বুঝাই তো সেটি দুই হাজারের ক্রেডিট দিকে যাবে বিনিয়োগ এটি আমাদের একটি সম্পদ তুল সিথি আমাদের ডেবিট দিকে যাবে তিরিশ হাজার ব্যাংক জমার সুদ এটি আমাদের আয় ক্রেডিট দিকে যাবে তোমরা দেখো আমাদের হিসাবে তথ্য অনুযায়ী আমাদের বোধটা একটু ছোট সেক্ষেত্রে আমরা উপরে এগুলো একটু মুছে নিব তো আমরা দ্রুত উঠাই নিব এগুলা এরপরে আমরা যাচ্ছি আসবাবপত্র এটি আমাদের একটি স্থায়ী সম্পদ আসবাবপত্র এটি সম্পত্তি বিদায় এটি কিন্তু দেবীর দিকে হবে চল্লিশ হাজার বিজ্ঞাপন এটি একটি প্রতিষ্ঠানের খরচ সেক্ষেত্রে এটি দেবীর দিকে হবে এক হাজার এবং প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য দেবীর দিকে পঁচিশ হাজার সমাপনী ব্যাংক জমা আমাদের সম্পদ এটি দিকে বসবে ছয় হাজার তাহলে তোমরা দেখো আমি নিজের তথ্যগুলো মুছে দিচ্ছি এই ছিল আমাদের হিসাবে খুথিয়ানের উদ্বৃত্ত এই বিষয়গুলো আমরা আমাদের তথ্য যারা ডেবিট হবে তাদেরকে ডেবিট দিকে দিয়ে দিলাম যে যারা ক্রেডিট হবে তাদেরকে ক্রেডিট দিকে পোস্টিং দিলাম এখন আমাদেরকে ডেবিট ক্রেডিট যোগ করে দেখতে হবে যে আসলে আমাদের হিসাবে তথ্যগুলো ঠিক আছে কিনা না তাহলে আমরা যোগ করে নিই ঠিক আছে কিনা দেখি এই দুটাই ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে ডেবিট দিকে যোগফল হয় সে দেনাদার থেকে শুরু করে এখানে আমার হবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর একইভাবে আমরা ক্রেডিট দিকে মূল্যন থেকে শুরু করে যোগফল যোগ করে দেখলাম ক্যালকুলেশনে আমাদের হয় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ উভয় দিকের যোগফল যখন আমাদের সমান হবে তখন আমরা ধরে নিই যে আমাদের হিসাব সাময়িকভাবে সঠিক বা শুদ্ধ রয়েছে এই হলো আমাদের রিয়ামিল এরপরের আমরা পরের প্রশ্নের দেখে যাই সেটি বলছে আমাদের জাতীয় ব্যয় এবং জাতীয় আয়গুলো বের করে নিতে হবে আর তোমরা একটু দ্রুত করে পেল আমরা সেদিকে যাচ্ছি ঠিক আছে আমরা একটু ঘর সুবিধা মতো তৈরি করে নিব নাম্বারের গুলো আমাদের জাতীয় ব্যয় ও জাতীয় আয় বের করতে হবে জাতীয় আয় ও মনোভা জাতীয় ব্যয় বের করতে হবে জাতীয় ব্যয় নিরুপর দেখো আমরা সুবিধা মতো একটা ছক তৈরি করে নিলাম এখানে আমরা টাকার ঘর নিচ্ছি এখানে দুইটা হিসাবের সুবিধার্থে আর এটাকে আমরা হিসাবের নাম নিলাম এটা দুটাই টাকা নিব টাকার বিবরণ টাকা আচ্ছা দুটাই একই তো সেক্ষেত্রে আমাদের দুটাই হলো একটা হচ্ছে মোনাভা জাতীয় আয় আমরা শুরুতেই একটা লিখিনি মুনাফা জাতীয় আয় এখন মুনাফা জাতীয় আয়গুলো দেখি আমরা জানি যে কারা আমাদের আয় কারা দায় কারা ব্যয় কারা সম্পত্তি তো আয়গুলো দেখে আমরা দেখেছিলাম যে আমাদের এখানে বিক্রয় রয়েছে যেটি প্রতিষ্ঠানের আয় হয় বিক্রয় ছিল পঁয়তাল্লিশ হাজার আর একইভাবে বিনিয়োগের সুদ রয়েছে এটি আমাদের প্রতিষ্ঠানের আয় বিনিয়োগের সুদ হলো তিন হাজার আর কমিশন প্রাপ্তি আমাদের প্রতিষ্ঠান কমিশন পেয়েছে সেটি সেক্ষেত্রে সেটি আমাদের প্রতিষ্ঠানের আয় কমিশন প্রাপ্তি হল দুই হাজার আর ব্যাংক জমার সুদ ব্যাঙ্কে জমার বিপরীতে যখন ব্যাংক আমাদেরকে সুদ দেয় সেটি আমাদের কিন্তু আয় হিসেবে গণ্য হয় ব্যাংক জমার সুদ পাঁচশো তো সেক্ষেত্রে আমরা যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হয় পাঁচ এখানে পাঁচশো হবে শূন্য শূন্য এখানে আট দশ দশে এক দু শূন্য এক হাতে রইল চারের একে পাঁচ যোগ করলে হ্যাঁ তাহলে পঞ্চাশ হাজার পঞ্চাশ হয় তো একইভাবে আমাদের আরেকটা রয়েছে মনোবাদ জাতীয় বাই তো আমরা দেখি এটা মনোবাদ জাতীয় বাইক অনবা জাতীয় বাইকগুলো আমরা বের করি শুরুতে আমরা দেখি এখানে প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য হল পঁচিশ হাজার টাকা তো যোগ করে নিব আমরা ক্রয় ক্রয় হলো তিরিশ হাজার টাকা দুটা যোগ করলে আমরা পাচ্ছি পঞ্চান্ন হাজার টাকা এখান থেকে আমরা সমাধানী মজুদ বাদ দিতে হবে বারো হাজার টাকা এখান থেকে বিয়োগ করলে আমরা পাচ্ছি কত এখানে তিন চার তেতাল্লিশ হাজার এরপর আমরা অন্যান্য যে মনোভাজী বাইকগুলো রয়েছে সেগুলো যোগ করব বিমা স্যালামি রয়েছে পাঁচ হাজার আমদানি শুল্ক রয়েছে তিন হাজার পাঁচশো বিজ্ঞাপন রয়েছে বিজ্ঞাপন হল এক হাজার টাকা এখন আমরা মোতে যদি যোগ করি তাহলে আমাদের কত হয় শূন্য শূন্য পাঁচ পাঁচশো হবে পাঁচ তিন আট আট চারে বারো হাতের হল এক আর চারের একে যোগ করলো পাঁচ তাহলে মতো হলো বাউন্ন হাজার পাঁচশো তাহলে এই হলো আমাদের অনুশীলনী একের রেয়ামিলের সমাধান তাহলে এক্ষেত্রে আমরা এটি একইভাবে অনুশীলন করব কিন্তু তারাকে বলি মনে রাখতে হবে তোমাদের কোন কোন হিসাবগুলো রেয়ামিলের দেবীর দিকে বসবে আর রেয়া ক্রেদি দিকে বসবে তার সাথে আমাদের মনে রাখতে হবে কোনগুলো আমাদের স্থায়ী সম্পদ কোনগুলো আমাদের চলতি সম্পদ কোনগুলো আমাদের আয় কোনগুলো আমাদের ব্যয় স্যার সেক্ষেত্রে আমরা আজকে অনুশীলনীতে দেখলাম একইভাবে আমরা এই অনুশীলনী একের মতো করে আমাদের বোধ বোধ বইয়ের অনুশীলনী দুই এবং তিন একইভাবে তোমরা প্র্যাকটিস করবে আশা করি তোমরা সেটি মিলাতে পারবে আর পরিশেষে আমি বলবো তোমরা সুস্থ থাকবে নিরাপদে থাকবে এবং বাসায় অনুশীলনীগুলো বারবার প্র্যাকটিস করে ধন্যবাদ